বন্ধুরা আমি জ্যামান স্যার এবং তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাবলিউ পিএসসি এক্সাম বন্ধুরা আমাদের এস এস সি এম টিএস এ এর জিকে ক্লাস চলছে আজকে ক্লাসে যে কোশ্চেনগুলো নেওয়া হয়েছে এগুলো এগারোই জুলাই দু হাজার বাইশ সালে যে তিনটি সিফটি হয়েছে সেই তিনটি সিপ্টে এই কোশ্চেনগুলোকে জিজ্ঞেস করা হয়েছে তো সেশনটা বন্ধু শেষ পর্যন্ত দেখতে থাকেন অবভিয়াসলি চ্যানেল যারা প্রথমবার অভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে স্ক্রিনে বন্ধুরা আছে ক্লাসের ফার্স্ট পয়েন্টে দেখতে পাচ্ছ ফার্স্ট পয়েন্টে এসে আমাদের এখানে মামলুক বংশের প্রতিষ্ঠাতা কে মামলুক বংশ বা এটি আরেকটি কী নামে পরিচিত দাস বংশ নামে পরিচিত তো এই মামলুক বংশের প্রতিষ্ঠাটাকে বা বলতে পারো দাস বংশের প্রতিষ্ঠা কি আমাদের কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক বন্ধুরা এখানে অ্যান্সার অ্যান্সার আমাদের অপশান বি নেক্সট চলে আসবো মহাজনপদ গান্ধারার রাজধানী ছিল মহাজনপদ যে ষোড়শ মহাজনপদ আছে তার মধ্যে মহাজনপথ আমাদের একটি গান্ধারা এর রাজধানী কোথায় ছিল গান্ধারার রাজধানী ছিল তকস্বী তকশিল মন্দির এখান থেকে অ্যান্সার এসে যাবে মহাজনপদ সুরসেন সুরসেনের রাজধানী কোথায় ছিল মথুরা কাশীর রাজধানী ছিল বারাণসী মগধের রাজধানী ছিল রাজগিরি মাথায় রাখবে নেক্সট চলে আসো নেক্সট আসো মর্লিমিন্টো রিফর্মের সময় ভাইজার কে ছিলেন মর্লিমিন্টো রিফর্ম এর টাইমে ভাইজার ছিল লর্ড মিন্টো লর্ড মিন্টো অ্যান্সার অপশন বি নেক্সট দেখে নাও মহামেডাম অ্যাঙ্গলো ওরিয়েন্টাল কলেজ তো মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজকে স্থাপন করেন পরবর্তী যেটি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নামে পরিচিত এটি যেটা আছে সায়দ আহমেদ খান সায়দ আহমেদ খান আঠারোশো পঁচাত্তর স্টাবলিশ করে উনিশশো কুড়ির পর যেটা আছে এটি আমাদের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নামে পরিচিত নেক্সট দেখলাম প্রথম কোন ভারতীয় মহিলা কংগ্রেস সভাপতি হয় তো এখানে মধ্যে আমাদের অ্যান্সার এসে যাবে অ্যানিভেশন যেহেতু অপশানে নেই তো এখানে আসবে সরোজনী নাইডু সরোজনী নাইডু ইনি উনিশশো পঁচিশে উনিশশো পঁচিশ তো সরোজনী নাইডু এখান থেকে অ্যান্সার আসবে নেক্সট চলে আসবো নেক্সট এসে কোনটি স্তূপের অংশ নয় সেখানকার মধ্যে কোনটি বৌদ্ধ স্তূপের অংশ নয় গোপুরা এখানে অ্যান্সার হবে বন্ধুরা গোপুরা এইটি স্তূপের অংশ নয় নেক্সট চলে আসো পনেরোশো ছাব্বিশ সালে বাবর ইব্রাহিম নদীকে পরাজিত করে ড্যাশ জয় করে তো পনেরোশো ছাব্বিশ সালে বাবর ইব্রাহিম নদীকে পরাজিত করে কী জয় করেছিল পানিপথ পানিপথের যুদ্ধ সেই পানিপথকে যেটা জয় করেছিল অ্যান্সার ডি নেক্সট কোশ্চিন একই সিফটির কোশ্চিন জিজ্ঞেস করা হয়েছিল যে কুতুবুদ্দিন আইবক কোন বংশের প্রতিষ্ঠাতা ছিল একই সিফটিরই কিন্তু কোশ্চিন প্রথমে একটি দেখলে যে মামলুক বংশের প্রতিষ্ঠাতাকে সে কুতুবুদ্দিন আইবক এবং পরে আরেকটি জিজ্ঞেস করা হয়েছে যে কুতুবুদ্দিন আইবক যেটা আছে কোন বংশের প্রতিষ্ঠাতা এখানে তো মামলুক নেই এখানে আছে দাস এবং মামলুক দাস দাসেমি তো এখানে দাস বংশ আসবে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে খিজির খা খলজি বংশের প্রতিষ্ঠাতাকে গিয়াজুদ্দিন গিয়াজুদ্দিন তুগলক হলো তুগলক বংশের প্রতিষ্ঠাতা খলজি বংশের জালালুদ্দিন ফিরোজ খলজি জালাল উদ্দিন ফিরোজ খোলজি খোলজি বংশ প্রতিষ্ঠাতা নেক্সট কোশ্চিন চলে আসো দ্বৈত শাসন ব্যবস্থা অবসান ঘটান দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কে ঘটিয়েছিল দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিল লর্ড ক্লাইভ এবং এর অবসান ঘটিয়েছিল ওয়ারিং হেস্টিং ওয়ারিং হেস্টিং বন্ধুরা এখান থেকে অ্যান্সার আসবে অ্যান্সার অপশান বি নেক্সট কোশ্চেন ব্রিটিশের হয়ে কে বক্সার যুদ্ধ লিড করে বক্সার যুদ্ধ সতেরোশো চৌষট্টি হেক্টর মন্ড্রো হেক্টর মন্ড্রো অ্যান্সার আসবে হেক্টর মন্ড্রো অপশান বি নেক্সট চলে আসবো নিশ্চয় যে আমাদের এখানে নিমরান নিমরানা বাউরি আচ্ছা নিমরানা বাউরি কোথায় অবস্থিত এই নিমরানা বাউরি যেটা আছে এটি কোথায় অবস্থিত এটি রাজস্থানে অবস্থিত রাজস্থানের আলার আল আর এই স্থানে যেটা আছে এটি অবস্থিত অ্যান্সার অপশান সে নেক্সট দেখো বর্তমান হস্তিনাপুর কোথায় অবস্থিত বর্তমানে হস্তিনাপুর যেটা আছে এটি উত্তরপ্রদেশে অবস্থিত উত্তরপ্রদেশ অ্যান্সার অপশান ডি নেক্সট দেখো নিচের কোনটি যেটা হচ্ছে আমাদের এখানে খুশিয়ান সিংয়ের লেখা খুশিয়ান সিং তো খুশিয়ান সিংয়ের লেখা এখানকার মধ্যে কোনটি তো ট্রেন টু পাকিস্তান এই কিতাবটি যেটি আছে এটি খুশিয়ান সিংয়ের লেখা এ সুইটেবল বয় বিক্রাম সেটের লেখা দ্য গাইড যেটা আছে আর কে নারায়ণের লেখা এবং স্ক্যারেট গেম এটা যেটা আছে আমাদের এখানে বিক্রমচন্দ্রার লেখা নেক্সট চলে আসো সেন্সাস দু হাজার এগারো অনুযায়ী শহরের অঞ্চলের জনসংখ্যা প্রায় সেন্সাস দু হাজার এগারো অনুযায়ী শহর অঞ্চলের জনসংখ্যা এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্টেজ তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্টেজ নেক্সট দেখো চেরা পানহারা চেরা পানহারা অনুষ্ঠান কার সঙ্গে সম্পর্কযুক্ত এটি উড়িষ্যার রথযাত্রার সঙ্গে সম্পর্কযুক্ত উড়িষ্যার রথযাত্রা অ্যান্সার অপশানে নেক্সট চলে আসো এলেরা কারাডি এলেরা কারাডি যেটা আছে কোন রাজ্যের নৃত্য তো এটি কোন রাজ্যের নৃত্য এটি কেরালার নৃত্য কেরালার নৃত্য বন্ধুর অ্যান্সার হবে অ্যান্সার আমাদের অপশান সে নেক্সট চলে আসবো সেশান ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না ছান্না মেরেয়া গানটি কার গাওয়া আচ্ছা চাল তাহু যে গানটা রয়েছে এ দিলে হ্যাঁ মুশকিল সিনেমার মধ্যে সেই ছান্না মেরেয়া বা কী যেটা আচ্ছা চাল তাহু যে গানটা রয়েছে সেই গানটির কথা এখানে বলা হয়েছে যে এই গানটি যেটা কে গেছে এটা অরিজিৎ সিং অরিজিৎ সিং এর গাওয়া অরিজিৎ সিং অ্যান্সার অপশান বি নেক্সট কিন্তু কেন সোনাল মান সিং সোনাল মান সিং কোন নৃত্যের সঙ্গে যুক্ত সোনাল মান সিং ইনি উড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত উড়িশি অ্যান্সার অপশন সি নে সেন্সস দু হাজার এগারো অনুযায়ী মহিলা সাক্ষরতার হার কত মহিলা সাক্ষরতার হার সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর সিক্স পার্সেন্টেজ এখানে আমাদের অ্যান্সার আসবে ষাট থেকে ষোত্তর ঊনশত্তরের মধ্যে ষাট থেকে ঊনসত্তরের মধ্যে অল ওভার কান্ট্রি যেটা আছে সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্টেজ এবং মেলদের আছে এইট্টি টু পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্টেজ এবং মহিলাদের ক্ষেত্রে যেটা রয়েছে সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর সিক্স পার্সেন্টেজ মাথায় রাখবে নেক্সট দেখো কোন খেলায় একটি রাগি ষাঁড়কে আচ্ছা এটা কে কাবু এখানে হতো রাগি ষাঁড়কে কাবু করতে হয় কোন খেলার মধ্যে রাগীর ষাঁড়কে কাবু করতে হয় তো এটি যেটা আছে জালিকুট্টা জালিকুট্টা একটি খেলি এই খেলাটার মধ্যে যেটা আছে একটি ষাঁড়কে কাবু করতে হয় এবং এটি যেটা আছে তামিলনাড়ুর একটি খেলা তো এটাও মাথায় রাখবে এই খেলার কোথাকার যেটা জিজ্ঞেস হয়েছে অনেকবারই তো এটি তামিলনাড়ুর একটি খেলা নেক্সট চলে আসুন নেক্সট বর্ডার অর্গানাইজ রোড অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয় বর্ডার রোড অর্গানাইজেশন উনিশশো ষাটে প্রতিষ্ঠিত হয়েছে রাজীব চৌধুরী বর্তমানে যেটা আছে ডিরেক্টর জেনারেল রয়েছে হরিপ্রসাদ চৌরাসিয়া কী বাজাতেন এই কোশ্চিনটা কিন্তু অনেকবারই জিজ্ঞেস করা হয়েছে হরিপ্রসাদ চৌরাসিয়া এবং পিভিএস এরও কোশ্চিন জিজ্ঞেস হয়েছে তো বাঁশি 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 বাজাতেন বন্ধুরা অ্যান্সার আসবে অ্যান্সার অপশন ডি নেক্সট চলে আসো আইপিএল কবে শুরু হয় আইপিএল শুরু হয়েছে দু হাজার আট সালে দু হাজার আট সালে আইপিএল শুরু হয়েছে নেক্সট দেখো কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য কুচিপুড়ি আমাদের অন্ধ্রপ্রদেশ কেরালার আমাদের কি কথাকালি কর্ণাটকের আমাদের কী রয়েছে কর্ণাটকে রয়েছে আমাদের যোগাট্টম যোগাট্টম রয়েছে বা বলতে পারো তোমরা এখানে যোগাসনা রয়েছে তামিলনাড়ু তো আমাদের কি ভারতাট্টম ভারতাট্টম তামিলনাড়ুর জন্য ইম্পর্ট্যান্ট নেক্সট দেখে নাও নেক্সট হচ্ছে আমাদের এখানে আন্নাকারি কারিনী কারিনা আন্না কারিনীনা বইটি কাল লেখা আন্না কারিনা এই বইটি যেটা আছে আমাদের এখানে লিও টলস্টয় লিও টলস্টয় এনার লেখা অ্যান্সার অপশান ডি নিচ দেখো নিচের কে বিখ্যাত কোরিওগ্রাফার তো এখানে কোরিওগ্রাফার কে বিখ্যাত সরোজ খান সরোজ খান বিখ্যাত এখানে কোরিওগ্রাফার নিশ্চয় দেখো হকি খেলার কতজন খেলোয়াড় থাকে এগারো জন এগারো জন মনে অ্যান্সার নিশ্চয় দেখো ভারতনাট্যম নৃত্যের জন্য প্রথম কোন মহিলা পদ্মশ্রী পুরস্কার পান তো প্রথম পদ্মশ্রী পুরস্কার পেয়েছিল নার্থকি নাটরাজ নার্থকি নটরাজ অ্যান্সার আসবে অপশান ডি নেক্সট চলে আসো ফ্রিডম ইন এক্সাইল কার আত্মজীবনী এটি যেটা আছে দালাই লামার আত্মজীবনী দালাই লামা ন্যান্সেল ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম আবুল কালাম আজাদ দ্য উইন্স অফ ফায়ার মহাত্মা কি দ্য স্টোরি অফ মাইন্ড এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ নেক্সট দেখো হর্নউইল কোন রাজ্যের উৎসব হর্নউইল নাগাল্যান্ডের উৎসব নাগাল্যান্ড অ্যান্সার অপশান বি নেক্সট দেখো ডক্টর এন রাজন বাজাতেন ড্যাস এন রাজন ইনি বেহালা বেহালা ডি দেখো তৃণভূমি চাষের জন্য আদর্শ গম চাষের জন্য আদর্শ নেক্সট চলে আসো বাংলাদেশ নিচের কোন রাজ্যের সঙ্গে বর্ডার আছে বাংলাদেশের নিচের কোন রাজ্যের সঙ্গে এখানে বর্ডার আছে তো বাংলাদেশের বর্ডার আছে মেঘালয়ের সঙ্গে এখানে বাংলাদেশ আসাম মিজোরাম মেঘালয় ত্রিপুরা পশ্চিমবঙ্গের সঙ্গে বর্ডার আছে নেক্সট দেখে নেবের নিচের কোনটি ভারতের উচ্চতম শৃঙ্গ তো এইভাবেই কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয়েছে তো সবচেয়ে উচ্চতম কে আমাদের কেটু বা গড় তারপরে কি কারা এবার দেখো এই দুটোর মধ্যে কোনোটাই কিন্তু অপশানে নেই এরপরে যেটা সেটা আছে অপশানে মানে তিন নম্বর হায়েস্ট পিক যেটা ভারতের সেটি নন্দেবী দেবী অপশানে আছে তো এখানে আমাদের নন্দাদেবী অ্যান্সার আসবে দেবী অ্যান্সার হবে অ্যান্সার আসবে অপশান ডি নেক্সট চলে আসবো বাতাসে নাইট্রোজেনের পরিমাণ সেভেন্টি এইট পার্সেন্টেজ সেভেন্টি এইট পার্সেন্টেজ অ্যান্সার অপশন সি নেক্সট দেখো গোরাখপুর ড্যাশ রেলের সদর দপ্তর গোরাখপুর উত্তর পূর্ব রেলের সদর দপ্তর উত্তর রেলের সদর দপ্তর নিউ দিল্লি পূর্বের কলকাতা পশ্চিমের মুম্বাই নেক্সট দেখো কোন দেশের সঙ্গে ভারতের বর্ডার নেই এখানকার মধ্যে কোন দেশের সঙ্গে ভারতের বর্ডার নেই শ্রীলঙ্কার সঙ্গে বর্ডার নেই সরাসরি কোনো কিন্তু বর্ডার নেই কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে নেক্সট ছিল আসো ঝুম কী ধরনের চাষ ঝুম একটি স্থানান্তরিত চাষ স্থানান্তরিত কৃষি এটি কাল্টিভেশন নেক্সট দেখো কোন বাতাসকে গর্জনশীল চল্লিশা বলা হয় গর্জনশীল চল্লিশা তো গর্জনশীল চল্লিশে বলা হয় পশ্চিমা বায়ুকে পশ্চিমা বায়ু বন্ধুরা অ্যান্সার অ্যান্সার অপশান ডি নেক্সট দেখো সংবিধানের সংশোধন পদ্ধতি গৃহীত হয় তো সংবিধানের যে সংশোধন পদ্ধতি আছে এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকা অ্যান্সার অপশান ডি নেক্সট চলো শিরোনাম বিলুপ্তি বা উপাধি বিলুপ্তি হলো তো শিরোনাম বিলুপ্তি বা টাইটল অ্যাবলিশ যেটা আছে এটি কি একটি এটি স্বাধীনতার অধিকার শিক্ষার অধিকার শোষণের বিরুদ্ধের অধিকার নাকি সমতার অধিকার আর্টিকেল আঠারোর মধ্যে আছে তো এটি সমতার অধিকার সমতার অধিকার অ্যান্সার অপশান ডি নেক্সট দেখো রাজ্যসভায় ড্যাশ এবং লোকসভায় ড্যাশ সভাপতিত্ব করে তো রাজ্যসভায় কে করে উপরাষ্ট্রপতি লোকসভায় কে করে স্পিকার তো উপরাষ্ট্রপতি এবং স্পিকার এখানে অ্যান্সার অ্যান্সার অপশান সি রাজ্যপালকে কে নিয়োগ করে রাজ্যপালকে নিয়োগ করে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বন্ধুরা অ্যান্সার হবে অ্যান্সার অপশান এ নিজে দেখো পার্সেক কিসে রেখো এটি বন্ধুরা দূরত্ব রেখক দূরত্ব অ্যান্সার অপশান সি নিজের কাকে আত্মঘাতী থলি বলা হয় আত্মঘাতী থলি এখানে কী এসে যাবে আমাদের লাইসোজম লাইসোজমকে বন্ধুরা এখানে আমাদের আত্মঘাতী থলি বলা হয় অ্যান্সার অপশান সি নেক্সট কোশ্চেন আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন সকলেই কমেন্ট করে জানাবে যে এর অ্যান্সার কী বেরিয়ে আসবে কী আছে আমাদের এখানে হকি খেলা মোট কত সময় ধরে হয় হকি খেলা মোট কত সময় ধরে হয় কমেন্ট করে অবশ্যই জানাবে পনেরো মিনিট তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট নাকি ষাট মিনিট একেও কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেনের তো বন্ধুরা ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবে না অ্যান্ড অবভিয়াসলি চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং